আসসালামু আলাইকুম। আজকে করে দেখাচ্ছি চিকেন ফ্রাই। আর এটার জন্য প্রথমেই আমি এখানে 4 পিস মাংস নিয়েছি, আর নিয়েছে আদা স্লাইস করে কেটে নিয়েছি, আর পরিমাণ মতো সয়া সস নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি ওয়েস্টার সস। আজকে কিভাবে কি তৈরি করছি সব কিছু ডিটেলস দেখাবো, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বাসায় এভাবে সুন্দর চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি না টেনে দেখা শুরু করুন। আর বলে রাখা ভালো, এর মধ্যে যারা আমার চ্যানেলটি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। তো আজকে এখানে প্রথমে আমি ওয়েস্টার সস দিয়ে নিলাম, তারপরে হচ্ছে এখন আবার লবণ দিয়ে নিলাম, আর স্বাদের জন্য একটু আমি এখানে আজিনা মাটো অথবা হচ্ছে আপনারা যে কোনো চাইলে যে কোনো ব্র্যান্ডের আজিনা মাটো নিতে পারেন। আর অনেকেই পছন্দ করেন না টেস্টিং সল্টটা ইউজ করতে, তো আজিনা মাটো অথবা হচ্ছে টেস্টিং সল্ট ইউজ না করতে চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। তো আমি এটা ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। আর এটা তিনটাভাবে ম্যারিনেশন করা যায়, তিনটা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। প্রসেসিংটা করতে হবে তিনটা স্টেপে, সেই স্টেপগুলো হচ্ছে ফার্স্ট স্টেপ আমি দেখিয়ে দিলাম, অলরেডি শেষ হয়ে যাচ্ছে। এটাতে হচ্ছে কী কী দিয়েছি দেখতেই পেলেন। এখন আমি দিব হচ্ছে এটাতে অ্যাড করে নিব 1 টেবিল স্পুনের মতো এখানে হচ্ছে ক্রাশ করা ব্ল্যাক পেপার। এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব 20-30 মিনিটের মতো। এটা হয়ে গিয়েছে, এখন আমি সেকেন্ড ম্যারিনেশনটা করে নিব বা সেকেন্ড স্টেপটা করে নিব। এর জন্য আমি একটা ডিমের অংশের সাদা অংশটা এটাতে নিয়ে নিলাম। আমি পুরো ডিমটা এখানে ইউজ করব না, আর এখানে 3-4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ইউজ করছি। এই কাজটা আপনারা চামচ দিয়ে করতে পারেন অথবা হাত দিয়ে করতে পারেন, তবে আমি বলবো এটা হাত দিয়ে করার জন্য, তাতে করে সব কিছু ভালোভাবে মিক্সড করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় এবং খুব ভালোভাবে ম্যারিনেশনটা কমপ্লিট হবে আর কি। আমি যেভাবে আজকে প্রসেসিংগুলো দেখাচ্ছি এভাবে ফলো করলে যে কেউ বাসায় বসে একদম সহজভাবে এটা তৈরি করে নিতে পারবে। এখানে আমি একটা বোল নিয়েছি, আর এটার মধ্যে আমি প্রথমেই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 4-5 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ময়দা। এখানে আপনারা একটু মরিচের গুঁড়ো দিতে পারেন অথবা পাপরিকার ইউজ করতে পারেন। আমি এখানে মরিচের গুঁড়োটা নিলাম, এতে কালারটাও আসবে, হালকা স্পাইসি কাজ করবে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখন হচ্ছে আমি মাংসের পিসগুলা খুব ভালোভাবে এখানে কুট করার জন্য নিয়ে নিচ্ছি। আমি কীভাবে কুট করছি আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু ভালোভাবে যদি আপনাদেরকে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে প্রথমেই গুঁড়োর মধ্যে মাংসের পিসটা নিয়ে খুব ভালোভাবে গুঁড়ো দিয়ে কুট করে নিতে হবে, আলতোভাবে যেন ভিতরের অংশটা বাইরে না বের হয় এভাবে। তারপরে আস্তে আস্তে চালের গুঁড়াটা হচ্ছে উপরে দিবেন, আর হচ্ছে এভাবে চাপ দিবেন, চালের গুঁড়াটা দিবেন উপরে চাপ দিবেন, মানে ডিরেক্ট হচ্ছে মাংসের পিসের উপরে চাপ দিবেন না। মাংসের পিসের উপরে ডিরেক্ট চাপ দিলে হবে কি, এটা আসলে লেগে যাবে এবং হচ্ছে মাংসটা ফ্রাই হওয়ার সময় এটা হচ্ছে একদম বসে যাবে আর কি, ফুলবে না, মচমচে যে একটা ক্রিস্পি ভাপ আসবে সেটা কিন্তু হবে না। সেজন্য এই চালের গুঁড়াটা হচ্ছে নেবেন, আর হচ্ছে ওটাতে হালকাভাবে চাপ দিবেন, চালের গুঁড়াটা নেবেন হালকাভাবে চাপ দিবেন, মানে হচ্ছে ডিরেক্ট ওটার উপরে চাপ দেওয়া যাবে না, চালের গুঁড়া দিয়ে তারপরে চাপ দিতে হবে, তাতে করে এটা সুন্দরভাবে কোট হয়ে যাবে, একদম প্রফেশনাল দোকানের মতো যেরকম হয় চিকেন ফ্রাইটা ঠিক সেরকম হবে। আমি জানি অনেকে আমার থেকে বেটার, এগুলো অনেক ভালো পারেন, অনেকের হয়তো বা মনে হবে যে আমি অনেক বেশি কথা বলছি, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলছি, আপনারা আশা করি সেটা বুঝতে পারবেন, আর যারা পারেন তাদের জন্য তো নতুন কিছু না, আপনারা আমার থেকেও ভালো পারেন, নতুনদের জন্য এটা হয়তো বা সাহায্য হতে পারে, তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। এভাবে তারপরে
ঝাড়িয়ে নেবেন। ঝেড়ে নিলে হবে কি, গায়ের যে অংশ মানে এক্সট্রা গুঁড়োগুলো সেগুলো হচ্ছে পড়ে যাবে। আর একটা আমি এখানে কড়াই নিয়েছি, আপনারা চাইলে ননস্টিকের যে কোনো কড়াই ইউজ করতে পারেন। আর আমি এখানে নিয়েছি যেটা, এটা আমি আসলেই সবসময় ভাজার জন্য এটা ইউজ করে থাকি, সেজন্য এটা আজকেও ইউজ করছি। আর এটাতে খুব ভালোভাবে ফ্রাই করি আমি। এভাবে স্লো হিটে এটাকে রান্না করতে হবে। আর একটা ছোট চামচের সাহায্যে আস্তে আস্তে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন খুব বেশি প্রেশার দিয়ে এটাকে উল্টানো না হয়। খুবই আলতোভাবে এটাকে উল্টে পাল্টে নিয়ে কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যখন তেলের বুদবুদটা যেটা উঠছে একদম সেটা কমে আসবে এবং হচ্ছে কালারটাও চেঞ্জ হবে, তখন বুঝতে পারবেন যেটা হয়ে গিয়েছে। তারপরে যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে একটা টুথপিক নিয়ে মাংসের ভিতরে দেখবেন, তাতে করে হচ্ছে ইজিভাবে যদি ঢুকে যায় তাহলে বুঝতে পারবেন যে সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো এখন হচ্ছে আস্তে আস্তে এটাকে ভেজে নিব। অনেকটা কালার চলে এসেছে, কালারটা যখন খুব আরেকটু গাঢ় হবে বা হচ্ছে হালকা একটা ব্রাউন কালারের মতো হবে তখন এটাকে আমি নামিয়ে নিব। আর এই ধরনের চিকেন ফ্রাইগুলো আপনারা খালি খেলেও খেতে পারেন, অথবা আমি আজকে যেভাবে খাবো সেভাবে খেতে পারেন, মানে হচ্ছে চাইনিজ কোনো ডিশের সাথে, যেমন হচ্ছে ফ্রায়েড রাইসের সাথে, এটা কিন্তু খুব ভালো যায়। অথবা আপনারা খালি খেলেও খেতে পারেন বিকালে স্ন্যাক্স হিসাবেও, বা বাসায় গেস্ট আসলে তাদের জন্য। আর একইভাবে আমি বলে দিচ্ছি, আপনারা চাইলে যখন আমি হচ্ছে এই চিকেনটাকে কোট করলাম ময়দা এবং হচ্ছে কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে যখন মিক্সড করে কোট করলাম, ওইভাবে কোট করে কোনো জিপারলক ব্যাগের মধ্যে অথবা হচ্ছে কোনো বক্সের ভিতরে ভরে আপনারা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারেন, এবং বের করে কিছুক্ষণ রেখে তারপরে ঝটপট ভেজে নিয়ে কিন্তু এটা সার্ভ করতে পারেন গেস্টের সামনে অথবা বেবিদের জন্য। এই তো আমার চিকেন ফ্রাই রেডি, কালারটাও দেখতে পাচ্ছেন খুব ভালো এসেছে। আর আমি রাতের বেলা তৈরি করেছিলাম এই রান্নাগুলা, সেজন্য লাইটিংয়ের একটু আপ ডাউন হতে পারে, আর সেই জন্য হয়তো বা কালারটাও একটু বোঝার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তবে ওভারঅল আমার কাছে টেস্ট এবং হচ্ছে কালার সব কিছু কিন্তু অনেক ভালো মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমি ফ্রাইড রাইস কীভাবে রান্না করেছি সেই ভিডিওটি হচ্ছে আমার ব্লগ চ্যানেলে দেওয়া আছে, তো ব্লগ চ্যানেলের ভিডিওটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে আপনারা ভিজিট করে আমার চ্যানেলের ভিডিওটি দেখে নিতে পারেন, আর ভালো লাগলো ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর চিলি চিকেনের ভিডিওটি নেক্সট টাইমে আসতেছে, আপনারা ওয়েট করেন এই ভিডিওর জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।